আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আছি মারুফা আক্তার এইচএম ভ্যারাইটিস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজ যে রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিটি খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আর ছোটদের তো কোনো কথাই নেই, তারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটি। এই গরমের দিনে ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে। আমার আজকের রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের রেসিপিটি হলো ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি, এখন আমটাকে আমি স্লাইস করে কেটে নিব। তারপর আমটাকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে নেব। এটা বলে দেওয়ার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি আমটাকে কেটে নিয়েছি। এখন আমি আমের টুকরোগুলোকে একটি বাটিতে নিয়ে নেব। দেখুন, আমগুলো আমার টুকরো টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার লাগবে একটি জুস। আপনাদের যে কোম্পানির জুস ভালো লাগে আপনারা সেই কোম্পানির জুস নিয়ে নেবেন। আমাদের সবার বাসায় কম বেশি এরকম আইসক্রিম বানানোর বক্স থাকে। এই আইসক্রিম বানানোর কেসগুলোর মধ্যে আমি আইসক্রিম তৈরি করব আজ। এখন আমি সামান্য পরিমাণ করে আমের কিউব দিয়ে নেব, যেমন 4 থেকে 5 টুকরো করে। এখন আমি জুসটা দিয়ে দেব পরিমাণ মতো, এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু। দেখুন, আমার সবগুলো আইসক্রিমের কেসের মধ্যে জুস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আটকিয়ে দেব। তারপর আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এমন গরমের মধ্যে এমন আইসক্রিম হলে কার না ভালো লাগে খেতে। এখন আমি আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে আসলাম প্রায় 6 ঘন্টা পর। দেখুন, আমার আইসক্রিমটা জমে গিয়েছে। এখন আমি আইসক্রিমটা আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আইসক্রিমগুলো একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছিল। ছোটদের তো কোনো কথাই নেই। কম উপকরণে এবং কম খরচে ঘরে বসে এই আইসক্রিমগুলো তৈরি করে দিতে পারেন আমাদের বাচ্চাদেরকে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।